Assalamualaikum viewers, আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে কি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি অলরেডি সেটি টাইটেল বক্সে দেখে বুঝেই গেছেন। হ্যাঁ viewers, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে মোগলাই চিকেন তৈরি করতে হয়। নামটি শুনে অনেকের হয়তো অবাক লাগছে যে মোগলাই চিকেন আবার কোনটি। আর আমি আশা করি আমার এই পুরো ভিডিওটা দেখলে আপনাদের জিভে জল এসে যাবে। তো চলুন viewers দেখে নেওয়া যাক এই মোগলাই চিকেনটা আজকে কিভাবে তৈরি করি। তো ভিউয়ার্স, মোগলাই চিকেন তৈরি করার জন্য ফার্স্টে আমি মোগলাই চিকেনে যেই মশলাটা আছে সেই মশলাটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট, আরও দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে সবগুলো উপাদান মিক্স করে নিব। তো ভিউয়ার্স, ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ঘি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি ভালোভাবে আবারও সবগুলো উপাদান মিক্স করে নিচ্ছি। তো সবগুলো উপাদান মিক্স করা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আমার এই মাংসগুলো দিয়ে নিচ্ছি। এখানে আজকে আমি 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর কিছুটা বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন। এখন আমি এই কাজটি হাত দিয়ে করব। আমি হাত দিয়ে ভালোভাবে মুরগির মাংসের সাথে মশলাটাকে মিক্স করে নিব। তো ভিউয়ার্স, খুব ভালোভাবে আমি সবগুলো মাংস মশলার সাথে মেখে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টা, আর আপনারা চাইলে কিন্তু আরো বেশিক্ষণ রেখে দিতে পারেন। তো এখন আমি রেফ্রিজারেটরে রেখে দিব 2 থেকে 2.5 ঘন্টার মতো। তো ভিউয়ার্স, ফিরে এলাম ঠিক 2.5 ঘন্টা পর। তো 2.5 ঘন্টা পর দেখুন আমার মাংসটা কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায় মাংসটা রান্না করার জন্য। তো ভিউয়ার্স, মাংসটা রান্না করার জন্য আমি চলে এলাম চুলায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি 3টি তেজপাতা, আর 2টি দারুচিনি, আর 2টি এলাচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো ভিউয়ার্স, পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাংসটাও ছেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে 6 মিনিটের মতো, আর এর মধ্যে কিন্তু আমি কয়েকবার মাংসটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। তো ভিউয়ার্স, মোগলাই চিকেন তৈরি করার জন্য এখন আমি নিয়ে নিয়েছি 2 দেড় শট। এখন আমি কিছুটা পরিমাণ 2 দেড় শট দুধ জাল করে ভালোভাবে তারপর কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ চিনি। আপনারা যদি মোগলাই চিকেনের মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি চান তাহলে অবশ্যই কিন্তু চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি একদম ম্যাশ করে ফেলবো ঠিক এরকমভাবে। তো ভিউয়ার্স, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন চলে যাবো চুলায় এই মিশ্রণটি দিয়ে নিতে। তো ভিউয়ার্স, ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। তো 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু আমি 4 থেকে 5 বার মাংসটাকে উল্টপাল্ট করে দিয়েছি। তো নেড়ে চেড়ে নিচ্ছি, আর দেখুন এখানে কিন্তু প্রচুর পানি বের হয়েছিল, আর পানিটা যথেষ্ট পরিমাণ কিন্তু শুকিয়ে গেছে। আমি কিন্তু এই মাংসটা সম্পূর্ণ হাই হিটে রেখে রান্না করছি। এইভাবে আমি আরো কিছুক্ষণ জল করব। এখন আমি যে সরের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই সরের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। তো 2 দেড় শটটা দিয়ে নেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে 2 দেড় শটটাকে পুরো চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আবার আমি 2 থেকে 3 মিনিট রান্না করবো, আর 2 থেকে 3 মিনিট রান্না করলে কিন্তু আমার মোগলাই চিকেনটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আবারও 3 থেকে 4 মিনিট আমি মোগলাই চিকেনগুলো রান্না করে নিচ্ছি। এখন আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর দেখুন এর গায়ে যতটুকু পানি ছিল সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে এর উপরে তেলটা একদম বেশি উঠেছে। তো এখন আমি এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এখানে আমি
2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে তারপরে মাংসটা কিন্তু নামিয়ে নিব। এখন কিন্তু আমি চুলাটা একদম অফ করে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি, আমার মাংসটা রান্না কিন্তু একদম কমপ্লিট। তো এখন আমি নামিয়ে নিতে পারি। তো ভিউয়ার্স, আমার মোগলাই চিকেনটা কিন্তু খুব পারফেক্টভাবে অল্প সময়ে আমি রান্না করে নিয়েছি। খুব বেশি সময় ধরে যদি আপনারা এই মোগলাই চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজারে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার রান্না করার সময়টা আরও বেঁচে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ছোটো ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তো এইভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।